তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুর্নীতির অভিযোগে ইডি গ্রেপ্তার করেছে। এর সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের দাবিতে এবং নিয়োগে দুর্নীতির অভিযোগে ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে অখিল ভারতীয় বেদার্থী পরিষদের উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজকে আমরা বিক্ষোভে নেমেছি কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে যেভাবে দুর্নীতি চলছে, আজকে যেভাবে চাকরি ক্ষেত্রে দুর্নীতি চলছে, আজকে ঘুষের টাকায় আমাদের চাকরি চলছে। তো দেখা যাচ্ছে মেধায় আজকে কোনো চাকরি হচ্ছে না, আজকে চাকরির সমস্ত কিছু ঘুষে, যে লক্ষ লক্ষ টাকা দিতে পারবে তার আজকে চাকরি হবে। তো এরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গে। তো এই পরিস্থিতির বিরুদ্ধে আমরা আজকে লড়াই করছি, আজকে এই পরিস্থিতির বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে দেখা যাচ্ছে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে কোটি কোটি টাকা, তো এইসব টাকা, এই টাকাগুলো কোথা থেকে আসছে, এর জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার চেষ্টা করছি এবং আমাদের যে পরিকল্পনা আছে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।